you too can learn English. Hello dear students and viewers, welcome back to my online English class in my YouTube channel, You Too Can Learn English. I hope you all are well by the grace of Almighty and enjoying your times well. যথারীতি আমি হাজির হয়েছি আরেকটি নতুন ক্লাস নিয়ে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের উপরে, আর এটি হচ্ছে 8 নম্বর ক্লাস, আর যার টপিক হচ্ছে ইউজেস অফ আর্টিকেলস। এবং তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো নিচ্ছি, আর যেহেতু আমি আর্টিকেলস দিয়ে শুরু করেছি তাই আজকের লেকচার নম্বর হচ্ছে 8, এবং এটিও হচ্ছে ইউজেস অফ আর্টিকেলসের উপরেই। এবং আর্টিকেলসের আমি যে অংশটি নিয়ে এখানে কথা বলবো সেটা হচ্ছে কি, আর্টিকেলস যুক্ত সেট এক্সপ্রেশনস অ্যান্ড ফ্রেজেস। অর্থাৎ ইংরেজি ভাষাতে কিছু এক্সপ্রেশন রয়েছে যেগুলো যেভাবে গঠিত সেভাবেই আমরা ব্যবহার করে থাকি, এবং এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফ্রেজ। তো এই জাতীয় যে ফ্রেজ এবং এক্সপ্রেশনগুলো রয়েছে যার ভিতরে আর্টিকেলস ব্যবহার করা হচ্ছে সেগুলো আজকে আমরা জানব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এইচএসসি লেভেলে আছো তোমরা অবশ্যই এই ক্লাসটি পুরো সময় ধরে থাকবে এবং দেখে নেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা ক্লাসটি দেখলে অনেক অনেক উপকৃত হবে তোমাদের ইংরেজি ভাষা শেখার সাথে সাথে যে বোর্ড কোশ্চেন থাকে আর্টিকেলসের উপরে সেটাকে যথাযথভাবে সমাধান করতে। তা চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো দেখো, যেহেতু আজকের টপিকটি হচ্ছে আর্টিকেলস যুক্ত সেট এক্সপ্রেশনস অ্যান্ড ফ্রেজেস, তাহলে এখন আমরা একটু দেখব যে সেট এক্সপ্রেশনস বলতে আমরা কি বলতে চাচ্ছি এবং ফ্রেজ বলতে আমরা কি বলছি। ঠিক আছে, হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু এক্সপ্রেশন এবং কিছু ফ্রেজ আছে যার সাথে সর্বদা কোনো না কোনো আর্টিকেলস যুক্ত থাকে। যেমন এখানে একটি এক্সপ্রেশন পাচ্ছি, গো টু দ্য ডগস, যার মিনিংটা হচ্ছে কি, গোল্লায় যাও। তাহলে গো টু দ্য ডগস এর প্রতিটা ওয়ার্ডের মিনিং করলে যা দাঁড়ায় তা কিন্তু এর অরিজিনাল মিনিং হচ্ছে না। ঠিক আছে, তা এই যে এই এক্সপ্রেশনটাতে কিন্তু আবার আর্টিকেলস দিয়ে যুক্ত করা হয়েছে। তো এই এক্সপ্রেশনটাকে যদি আমরা সেন্টেন্সে পাই এবং এই দিয়ের জায়গাতে যদি ব্ল্যাঙ্ক করে দেওয়া হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই এক্সপ্রেশনে শুধুমাত্র দি আমাকে ইউজ করতে হবে। তো এরকম কিছু ফ্রেজ এবং এক্সপ্রেশন রয়েছে, যেমন ধরো পরবর্তী ফ্রেজটিতে দেখো, ইন দ্য লং রান, পরিণামে। আমরা জানি এই ফ্রেজটাকে এভাবেই ব্যবহার করতে হয় এবং ইন দ্য লং রান তার প্রতিটা ওয়ার্ডের মিনিং করলে যা দাঁড়ায় তার অরিজিনাল মিনিং কিন্তু ভিন্ন, মিনিংটা কি, পরিণামে বা পরিশেষে, তাই না, এরকম একটা বিষয়। তাহলে গো টু দ্য ডগস এবং ইন দ্য লং রান এই দুটা এক্সপ্রেশনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি নিশ্চয়। এখানে রয়েছে কি, একটি ফাইনাইট ভার্ব এবং এটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে একটি প্রিপজিশনাল ফ্রেজ যা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং আমরা সেন্টেন্সে এটাকে ব্যবহার করলে অ্যাডভার্বের মতো ব্যবহার করে থাকি, কিন্তু এটা হচ্ছে আসলে একটি সেন্টেন্স। তার মানে এটাকে তো আমরা সরাসরি ফ্রেজ বলতে পারছি না, গো টু দ্য ডগসকে আমরা কিন্তু ফ্রেজ বলতে পারছি না কারণ এর ভিতরে একটি ফাইনাইট ভার্ব রয়েছে। কারণ ফ্রেজের যে সংজ্ঞা তা হলো কি, যে ফাইনাইট ভার্ব থাকবে না, এরকম দুই বা ততোধিক ওয়ার্ড এমনকি সিঙ্গেল ওয়ার্ড থাকতে পারে, মিলে যদি একটা নির্দিষ্ট তথ্য প্রদান করে বা অর্থ দেয় তখন তাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। আর ফাইনাইট ভার্ব যুক্ত থাকলেই তাকে আমরা কোনো না কোনো সেন্টেন্স বা ক্লজের মধ্যে ফেলে দিই। তা এই কারণেই আমরা বলছি সেট এক্সপ্রেশনস এবং ফ্রেজ। তো এরকম কিছু এক্সপ্রেশন এবং ফ্রেজ পাবো যেখানে আমরা আর্টিকেলস এ অ্যান অথবা দিকে সবসময় ব্যবহার করে থাকি। তা চলো সেগুলো আমরা একটু জেনে নিই, কারণ এগুলো হচ্ছে নিয়মের বাইরে, তাই না, এগুলো আমরা নিয়ম দিয়ে পাই না, বরং যেভাবে এগুলোকে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। তা চলো এরকম কিছু ফ্রেজ এবং এক্সপ্রেশন আমরা দেখে নিই। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে এক্সপ্রেশন অ্যান্ড ফ্রেজ যার সাথে কি থাকে, এ এবং অ্যান। তাহলে এ এবং অ্যান যুক্ত যে এক্সপ্রেশন এবং ফ্রেজগুলো রয়েছে সেগুলো আমি এখানে কিছু সংগ্রহ করে তোমাদের জন্য বাংলা অর্থসহ দিয়েছি, আশা করি তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে বা যে কোনোভাবে নিজেদের দখলে নিয়ে নিবে। ঠিক আছে, আমি জাস্ট এগুলো
পড়ছি এবং তোমরা সেগুলো আমার সাথে সাথে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। এবং যদি এগুলো আমরা আমাদের আর্টিকেলসের যে প্রশ্ন থাকে তার মধ্যে যদি পাই তাহলে আমরা অবশ্যই এই আর্টিকেলসগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তো দেখো এখানে প্রথমটি হচ্ছে কি, আবিট মানে হচ্ছে অল্প বা কিছু, আমরা এরকমটা বলে থাকি। হ্যাঁ, ওয়েট আবিট মানে কিছু সময়ের জন্য অপেক্ষা করো। তারপর বললাম হচ্ছে টেক আবিট, কিছুটা নেও, এরকম আর কি। আবিট বলতে আমরা অল্প বা কিছু পরিমাণ বুঝি। তাহলে এখানে কি ইউজ করা হয়েছে, এ ইউজ করা হয়েছে। তাহলে এই ফ্রেজে আমরা সবসময় এ পাবো। কিন্তু এভাবে দেখো, আ লট অফ মানে প্রচুর বা অসংখ্য, আ নাম্বার অফ মানে অসংখ্য, আ গুড অথবা গ্রেট ডিল অফ, অর্থাৎ আ গুড ডিল অফ অথবা আ গ্রেট ডিল অফ, এর মিনিংটা হচ্ছে কি, প্রচুর বা অসংখ্য। একইভাবে দেখো, আ গুড অর গ্রেট ম্যানি অফ মানে প্রচুর বা অসংখ্য। এরকম ভাবে কিছু ফ্রেজ রয়েছে, যেমন আ লট অফ, আ নাম্বার অফ, আ গুড ডিল অফ, আ গ্রেট ডিল অফ, আ গুড ম্যানি অফ, আ গ্রেট ম্যানি অফ, এগুলোর মানে হচ্ছে কি, যা দ্বারা অনেক বোঝায়। হ্যাঁ, আ স্লিপ অফ পেন মানে লেখার ভুল, যে অজান্তে আমি কোনো কিছু লিখতে ভুল করে ফেলেছি যদিও আমি বিষয়টা জানি। আ স্লিপ অফ টাং, কোনো একটা জানার বিষয় অসতর্কতার কারণে ভুল বলে ফেলা, এই জন্য বলা হচ্ছে বলার ভুল। আ ব্যাড এগ মানে ফালতু লোক, বাজে লোক, খারাপ লোক। অল অফ আ সাডেন, অল অন আ সাডেন মানে হঠাৎ। দেখো এখানে কি আছে, অল অফ আছে, অল অন আ সাডেন, এভাবে দেখো আর্টিকেল কিন্তু আমরা পেয়েছি প্রত্যেকটার ভিতরে এ অথবা এন, তাই না? কখন এ হয় আর কখন এন হয় তা কিন্তু আমরা জানি। একইভাবে দেখো, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট মানে মূলত, অ্যাজ আ হোল মানে কি মোটামুটি, অ্যাজ আ রেজাল্ট মানে কি ফলে, বা কোনো কিছুর ফলস্বরূপ, অ্যাজ আ ফর্মালিটি মানে কি আনুষ্ঠানিকতা হিসেবে, হ্যাঁ আনুষ্ঠানিকতা হিসেবে, অ্যাজ আ রুল মানে কি যথারীতি মানে নিয়ম অনুসারে, অ্যাট আ গ্ল্যান্স মানে এক পলকে, তাই না, অ্যাট আ লস মানে কি হতাশ, অ্যাট আ টাইম মানে একসাথে বা একই সময়ে, গো আ লং ওয়ে মানে কি অনেক দূর যাওয়া। দেখো এটা কিন্তু একটি এক্সপ্রেশন ভার্ব দিয়ে শুরু, গো ফর আ ওয়াক মানে হেঁটে আসা, ফর আ লং টাইম অনেকক্ষণ ধরে, ইন আ হারি মানে কি তাড়াতাড়ি করা, হ্যাঁ এরকম আর কি, ইন আ বডি মানে একসাথে বা একযোগে, ইন আ নাটশেল মানে কি সংক্ষেপে, ইন আ ফিক্স মানে কিং কর্তব্য বিমূর মানে হতাশ, বুঝে উঠতে না পারা যে কি করব, ইন আ টেম্পার মানে রাগি মেজাজে মানে রাগ মেজাজে আমরা যেটা বলে থাকি, ইন আ ফিউরি অথবা ইন আ রেজ, এই তিনটার মিনিং একই কিন্তু এবং একইভাবে গঠিত হয়েছে। দেখো এখানে আর্টিকেল কিন্তু এ ব্যবহার করা হয়েছে। টেক অ্যান ইন্টারেস্ট মানে আগ্রহ প্রকাশ করা, এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। হ্যাভ আ টক মানে কথা বলা, এইভাবে হ্যাভের সাথে কিন্তু হ্যাভ আ রিকোয়েস্ট মানে অনুরোধ করা, তাই না? তার বললাম হ্যাভ আ লাঞ্চ মানে লাঞ্চ গ্রহণ করা, হ্যাভ আ জার্নি, হ্যাভ আ পার্টি, এইভাবে হ্যাভ আ হেডেক, হ্যাভ আ পেইন, এইভাবে হ্যাভের সাথে কিন্তু যে কোনো ভার্ব হোক নাউন হোক তার সাথে আর্টিকেল বসে আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে থাকি। হ্যাঁ, তারপরে আমরা ব্যবহার করতে থাকি টেল আ লাই মানে মিথ্যা বলা। তা দেখো এখানে আমি মোট 30টি এক্সপ্রেশন এবং ফ্রেজ তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করেছি এবং মিনিংগুলো দিয়ে দিলাম। এইগুলোই জেনারেলি পরীক্ষার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপরে তো আমরা অনেকগুলো ফ্রেজ শিখে ফেললাম। আরেকটি সবচেয়ে বড় বিষয় হলো যে এই ফ্রেজ কিন্তু অসংখ্য রয়েছে, তোমরা পড়তে পড়তে শিখে নিবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি সংগ্রহ করে তোমাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি তোমরা মনোযোগের সহিত এগুলো পড়ে নিবে এবং মনে রাখার অবশ্যই চেষ্টা করবে, যাতে ইংরেজি শেখার সাথে সাথে তোমাদের পরীক্ষার রেজাল্টটাও কিন্তু ভালো হয়। ওকে, আর্টিকেলকে আমরা যদিও খুব সহজভাবে নিই কিন্তু অতটা সহজ বিষয় নয়। ইংলিশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কিন্তু আর্টিকেলস। ওকে, তো আশা করি তোমরা বিষয়টি মনোযোগের সহিত শিখবে। তা চলো এবার আমরা চলে যাই সেই সকল ফ্রেজ এবং এক্সপ্রেশনসকে শিখে নিই যেগুলোর সাথে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। ওকে, তো এখানে আমি দেখিয়েছি সেই সকল এক্সপ্রেশন এবং ফ্রেজ যার সাথে দি বসে এবং সেগুলোর অর্থসহ আমি এখানেও দিয়েছি, তোমরা অবশ্যই মনোযোগের সহিত দেখে নিবে। যেমন দেখো, প্রথমটা হচ্ছে কি, অ্যাট দ্য বিগিনিং মানে কি শুরুতে, অ্যাট দ্য এন্ড মানে কি শেষে, অ্যাট দ্য মোমেন্ট অফ মানে কোনো কিছুর মুহূর্তে মানে কোনো কিছু কোনো কাজের বা কোনো কিছুর সময় বোঝাতে অ্যাট দ্য মোমেন্ট অফ আমরা কিন্তু ব্যবহার করে থাকি।
at the same time মানে কি একই সময়ে আমরা কিন্তু the ইউজ করছি এখানে ঠিক আছে at the time of মানে কি সময়ে কোনো কিছু সময় at the time of playing at the time of sleeping এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে থাকি at the age of মানে বয়সে at the age of 5 at the age of 60 এরকম আমরা কিন্তু ব্যবহার করি by the by মানে কি শীঘ্রই আর by the way মানে হচ্ছে কি কথা প্রসঙ্গে in the beginning মানে শুরুতে in the end মানে শেষে in the middle of মানে কোনো কিছুর মাঝে in the middle of the road অথবা in the middle of the class এরকম ভাবে আমরা কোনো কিছুর মাঝে বা মধ্যে বোঝাতে in the middle of ব্যবহার করে থাকি in the morning মানে কি সকালে in the evening মানে সন্ধ্যায় in the long run পরিণামে যেটা আমরা আগেই দেখেছিলাম on the run মানে কি যে সব সময় দৌড়ের উপরে থাকে তাকে আমরা বলি on the run এখানে run কিন্তু verb নয় এখানে এটাও কিন্তু run কিন্তু verb নয় বরং এই run দুটো হচ্ছে কি noun কারণ আর্টিকেলের পরে কিন্তু কখনোই verb বসে না খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো on the move মানে চলতে থাকা মানে চলমান অবস্থায় থাকা on the one hand মানে একদিকে on the other hand মানে কি অন্যদিকে on the contrary মানে কি অপর পক্ষে আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি তাই না on the way to মানে কি কোনো কিছুর পথে হ্যাঁ বা কোনো কিছু ঘুরতে যাচ্ছে এমন একটা বিষয় on the whole মানে কি পুরোপুরি as a whole কিন্তু আমরা পেয়েছিলাম এ দিয়ে তাই না as a whole মানে কি মোটামুটি আর এখানে হচ্ছে on the whole মানে কি পুরোপুরি মানে সম্পূর্ণটা আমরা পেয়েছিলাম tell a lie আর এখানে পাচ্ছি কি speak the truth সত্য বলা to be on the safe side মানে নিরাপদ সাইডে থাকা সবসময় তাই না অনেকে আছে যারা সবসময় নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করে তাই বলা হচ্ছে টু বি অন দ্য সেফ সাইড নিরাপদে থাকা দ্য সেম মানে একই তাহলে এখানে দেখো আমি কিছু এক্সপ্রেশন তোমাদেরকে দেখালাম এবং কিছু ফ্রেজ দেখালাম যেখানে সর্বদা আর্টিকেল দি বা দ্য ব্যবহৃত হয় তো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা এই 24টি ফ্রেজকেও মনোযোগের সহিত আজকেই পড়ে নিবে এবং মুখস্থ করার চেষ্টা করবে মিনিং সহ যাতে তোমরা সেন্টেন্সে ব্যবহৃত হলে তার অর্থ বুঝতে পারো এবং ধরতে পারো যে আসলে এখানে কোন আর্টিকেলটি ব্যবহৃত হবে তো ডিয়ার স্টুডেন্টস আজ আর নয় আমি যে বিষয়গুলো তোমাদের সামনে এখানে উপস্থাপন করলাম এখন তোমাদের দায়িত্ব হলো বিষয়টা তোমাদের দখলে নিয়ে নেওয়া যাতে আজকের ক্লাসটি তোমাদের আসলেই উপকারে লাগে তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে একটি বিশেষ রিকোয়েস্ট রইল যে যদি ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটন রয়েছে তাতে প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও আর তোমরা যেহেতু দেখছো আজকের ক্লাসটি হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 8 নম্বর ক্লাস তো অবশ্যই পূর্বে আরও 7টি ক্লাস নেওয়া হয়ে গেছে তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে না থাকো তো অবশ্যই এখনই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নাও যাতে আর্টিকেলসটি তোমরা বুঝে নিতে পারো আমি একটু চেষ্টা করছি আর্টিকেলসের পুরো বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ারলি উপস্থাপন করতে তাই ক্লাসের সংখ্যা বেশি হচ্ছে এবং হয়তো ভিডিও ক্লাসগুলো একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে যদি তোমরা ক্লাসগুলো মনোযোগের সহিত দেখো তোমাদের আর্টিকেলসের উপরে যে সকল সন্দেহ থাকে বা অজানা কিছু থাকে তাহলে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তারপরও যদি তোমাদের কোনো অজানা কিছু থেকে থাকে কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই এই যে কোনো ভিডিও ক্লাসে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যাতে আমি পরবর্তীতে তোমাদের এগুলোর সমাধান দিতে পারি তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আর্টিকেলসের আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো বাই